জানি না আমার এই ঘা কবে পুরোপুরি সেরে যাবে। তবু তোর পুজোর জন্যে, তোর ভক্তির জন্যে ভগবান হয়তো আমাকে প্রাণে মারেননি, অল্পেতেই বাঁচিয়ে দিয়েছে। নইলে Don't worry, mummy. I am sure তুমি সেরে উঠবে। হ্যাঁ মা, আমি তোকে কত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি, কত অকথা কুকথা বলেছি, কত অবজ্ঞা অবহেলা করেছি, তবু তুই চুপ করে থেকেছিস। কোনোদিন কারো কাছে একটা নালিশ পর্যন্ত করিস, একটু শব্দটি পর্যন্ত তোর মুক্তি বেরোয়নি। হ্যাঁ রে, তুই কি পাথর নাকি তুই প্রতি মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই দেবীকে আমি চিনতে পারিনি। আমার ঘরের লক্ষ্মী এই দেবী, একে আমি একে আমি আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো মা, আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক। Are you trying for that? Yes. আজকে আমাকে একজন অ্যাসিওরেন্স দিয়েছে যে উনি প্রোডিউসারের সাথে কথা বলবেন তার নেক্সট প্রজেক্টে ঋত্বিকের অপোজিটে আমাকে নেওয়ার জন্য। রিয়েলি? ওয়াও, আমি যদি কোনোদিন ওর সাথে ফিল্ম করতে পারি ভাবো সারা দেশের লোক জেনে যাবে। ওয়াও, কত ফ্যান হবে আমার, অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমে যাবে। বাট মোনা, আমি তো মাকে একটা খাতা বলতে চাই, প্লিজ নেগেটিভ কিছু বলবে না তো। এটা তোমার কাছে নেগেটিভ মনে হতে পারে, বাট ট্রু, জেনারেলি স্পিকিং ফিল্ম লাইন ইজন্ট গুড এক্সেপ্ট ফর সাম গুড পিপল। ইউ উইল মোস্টলি ফাইন্ড পিপল দ্যাট আর ম্যানিপুলেটরস। এভরি ডে ইউ রিড ইন দ্য নিউজ পেপার অ্যাবাউট বিউটিফুল ইয়াং গার্লস লাইক ইয়োর সেলফ হু গেট এক্সপ্লয়েটেড অ্যান্ড ট্র্যাপড বাই দিস পিপল। I just want you to be careful. It's really hard to tell which is which. And you're so young. You have your whole life in front of you. Such a bright future.
You should be concentrating on your studies now. Please, Meju Kakima. আমার মুডটাকে স্পয়ল করে দিও না তো। তুমিও দেখছি মাঠাম্মাদের মতো হয়ে গেছো। এই শোনো, তুমি এখন যাও এখান থেকে। তোমার সঙ্গে পরে কথা বলবো। Okay. আমি বুঝতে পারি না। কেউ কি পজিটিভলি কিছু ভাবতে পারে না? সবসময় নেগেটিভই ভাবতে হবে। সহ্য। Disgusting. Thanks, Rajada. সুজন, তুই তো এখন মধ্যে কলেজ যাস না? দাদু, আমার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা হয়ে গেলে তো কলেজের সঙ্গে সব লেটা চুকেই যায়। তাহলে ওই মানসীর সাথে দেখা সাক্ষাৎ হয় কি করে? দেখো দাদু, মানসীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না। সে কি রে, কলেজ শেষ হয়ে গেল বলে তোদের বন্ধুত্বও শেষ হয়ে গেল? এটা তো ঠিক নয়। মানুষের মতো মেয়ের পক্ষে সব কিছু ঠিক। কি রে, তোদের মধ্যে কিছু ঝগড়াঝাটি হয়েছে নাকি? না দাদু, আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি। দেখো, মানসীকে বোঝানো আমার পক্ষে সম্ভব। তা তুই যাই বলিস না কেন, আমার তো মনে হয় মেয়েটি খুব ভালো। ও বোধহয় কিছু একটা ভেবেছে, তা নাহলে এরকম তো করার কথা নয়। দাদু, ওপর থেকে দেখে সবাইকে ওরকম মনে হয়, আর তাছাড়া একদিন এক মিনিট একজনের সঙ্গে কথা বলে তাকে চেনা যায় না। সুজন, আমি তো দাদু, জীবনের অভিজ্ঞতা তোর থেকে আমার অনেক বেশি। মানুষ চিনতে আমার ভুল হয় না। সত্যি মেয়েটি খুব ভালো, যেমন বুদ্ধিমতী তেমনি কষ্ট সহিষ্ণু। আমার মনে হয় তোদের বোঝাপড়ার কোথাও ভুল থেকে যাচ্ছে। দাদু, আমি তোমাকে কি করে বোঝাবো? আমি থাক থাক, তোকে আর বোঝাতে হবে না। শোন, তুই কাজ কর, মানসীকে একবার এই বাড়িতে আসতে বল। সোনামন্ত্র পড়া শেষ হয়ে গেছে তো কি হয়েছে? ও ইচ্ছে করলে আবার আসতে পারে, পড়াতে পারে। অবশ্য ও একবার আমাকে বলেছিল সোনামন্ত্রুর অ্যানুয়াল পড়া পরীক্ষার পর ওর এই বাড়িতে আর আসবে না, সেটা অবশ্য অনুর উপর রাগ করে। তা তুই একবার কথা বলে দেখিস না। কথা বলে কোনো লাভ নেই দাদু, আমি তোমাকে প্লেন বলে দিচ্ছি ও এখানে আসবে, কারণ ওর ওই চিন্তাধারাগুলো না একটা সিঙ্গেল ট্র্যাকে চলে। আর বৌদির কথা আমি কি বলবো, ওর জন্যই তো সব কিছু কেঁচিয়েছে। হ্যাঁ, সত্যি অনু ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তা আমার মনে হয় তোকে এখন একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তোমার ওই রাজা মুখার্জির শিকার, একদিন ঠিক তোমারই মতো তো আমাকে লোভ দেখিয়ে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। আর আর আমার দুর্বলতাটা কি জানো, আমিও ঠিক চেয়েছিলাম একজন অভিনেত্রী হতে, গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এবং একসময় আমি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি, আর ঠিক সেই সময় ওই রাজা মুখার্জির জালে আমি পা দিই। ওর মিষ্টি মিষ্টি কথা আর প্রলোভনকে আমি সত্যি বলে মনে করি, আর নিজেই ডেকে আনি নিজের চরম বিপদ। দেখুন, এতক্ষণ পর্যন্ত যার সম্বন্ধে আপনি এতগুলো কথা বললেন, তার মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত খারাপ কিছু লক্ষ্য করিনি। আর তাছাড়া রাজাদাকে আমরা চিনি, ওর বাবা আমার বাবার বিজনেস পার্টনার। সে খোঁজ আমি নিয়েছি মনে। আর তাছাড়া একটা কথা মনে রেখো, শয়তানদের কোনো বিবেক বোধ হয় না, ওরা যে পাতে খায় সেই পাতটাই ওরা ফুটো করে। মোনা মোনা, আমি তোমাকে জোর করবো না, আমি শুধু তোমাকে অনুরোধ করছি এই পদ থেকে তুমি সরে দাঁড়াও। আর আর আমি তোমাকে কেন অনুরোধ করছি জানো, কারণ আমি একজন মেয়ে বলি,
আমি কখনোই চাইব না একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের কোনো ক্ষতি হোক। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মাইন্ড করবে না তো, এই রাজাদা তোমার সঙ্গে কি কি করেছিল? সেসব কথা শুনলে তুমি শিউরে উঠবে মোনা, তবে তোমার সেসব কথা শোনা দরকার। শোনো তুমি, তারপরে ভয় দেখালো, ওই ফটোগুলো নিয়ে সকলের সামনে আমার বদনাম করবে, লজ্জায় ভয়ে আমি ওর সব কথা মেনে নিলাম, ওকে আমি টাকা দিলাম, কিন্তু কিন্তু আমি তো চাকরি করি না, কোথায় পাবো আমি এত টাকা? বাবা মাকে মিথ্যে বলে বাবার ব্যাগ থেকে টাকা চুরি করে এমনকি এমনকি আমার বিয়ের গয়না পর্যন্ত ওকে দিলাম, কিন্তু তাতেও আমি ওর দাবি পূরণ করতে পারলাম না। শেষ পর্যন্ত আমি লাস্ট বোঝাপড়ায় ওর সাথে নাপলাম। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না, শুনুন দেখুন, আমি আপনার সব কথা বিশ্বাস করছি, আর আমি আপনাকে কথা দিচ্ছি, ওই রাজা মুখার্জির জালে আমি আর পড়ব না, আর আপনার কথা মতো আমি এই রাস্তা ছেড়ে দেব, কিন্তু কিন্তু ওই রাজা মুখার্জিকে সকলের সামনে অপমান করে দেখিয়ে দেব আমরা মেয়ে হলেও দুর্বল অবলা নই। পারবে পারবে তুমি মোনা? হ্যাঁ দিদি, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো। দিদি বললে? হ্যাঁ, দিদিরাই তো ছোট বোনদের ভুল ভেঙে দিয়ে তাদের ঠিক পথে চলতে শেখায় মোনা। ইয়েস, কিন্তু তুমি এখন যাও দিদি, ওই স্কাউন্ডেলটা হয়তো এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু কিন্তু তুমি যেটা বললে সেটা তোমার মনে থাকবে তো? That's it.